আমরা এখন রয়েছি পীরখালির জঙ্গল। পীরখালির জঙ্গল হচ্ছে বিখ্যাত সুন্দরবনের বাঘের জন্যে, এই সেই বিখ্যাত হেতাল বন, এবং হেতাল বনের মধ্যেই বাঘের আবাসস্থল, এবং পুরোটাই হেতাল বন। তার সাথে সাথে গেঁয়ো আছে, গর্জন আছে, কাঁকড়া রয়েছে। এই হেতাল বনে মধ্যে বাঘ লুকায়িত থাকে, সুযোগ পেলে কাছাকাছি নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে। আমরা একটি বিপজ্জনক পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, পীরখালির জঙ্গল এবং ও তার হেতাল বন। পীরখালির জঙ্গল ও হেতাল বনের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি। একটি নদীর ঘাস ঢুকে গেছে, যেগুলো চ্যানেল বলা হয়। এই চ্যানেলেই মাছ কাঁকড়া ধরতে এলেই বাঘের আক্রমণে আক্রান্ত হয়। খলসে গাছ একটি দেখতে পাওয়া গেল, তার সাথে অসংখ্য হেতাল বনের জঙ্গল। এই পীরখালি বিখ্যাত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যে বাঘ, এখানে প্রচুর বার দেখা গেছে এবং খুব ডেঞ্জার জোন এটি। পীরখালির জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এখানে এই জঙ্গলেই প্রচুর বাঘ আনাগোনা করে। লোকাল গাইডের কাছ থেকে জানতে পারলাম ভয়ানক জায়গা এটি, এবং বাঘ এখানেই থাকে। বিস্তীর্ণ ঝোপ, হেতাল বনের ঝোপ, হেতাল বনের জঙ্গলের পাশ দিয়েই আমরা যাচ্ছি। পীরখালি নদী এটি, পীরখালি নদী, এবং মৃত হেতাল গাছের কাণ্ডগুলি ইতস্তত দাঁড়িয়ে রয়েছে। পীরখালির জঙ্গল, বড় হেতাল বন। পীরখালির জঙ্গল ও হেতাল বন, দেখা যাক। যতদূর চোখ যায় পীরখালির জঙ্গলে হেতাল বন গেঁয়ো ভর্তি অবস্থায় রয়েছে।